মানুষের নাকি ঘরের মধ্যে একদমই টাইম কাটে না। আমি তো ঘরের মধ্যে টাইমই পাচ্ছি না, কোন দিকে সকাল হচ্ছে কোন দিকে রাত হচ্ছে। আমি আজকে আমার টিপসগুলো শেয়ার করব কিভাবে আপনারা সময় কাটাবেন, চলুন দেখি। হ্যালো বাংলাভাষী মানুষ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ওয়ালা ইস্তি। টিপস নাম্বার ওয়ান, আপনার যদি অনেকগুলা জুতা থাকে তাইলে ওইগুলা পরিষ্কার করতে পারেন। যেহেতু আমরা প্রতিদিন হাজার গুলা জুতা পরি না, একটা জুতাই সবার অথবা দুই জোড়া জুতা কমন থাকে, যেগুলা ফেভারেট ওইগুলাই বারবার পরা হয়, আর গুলা পরা হয় না, তো ওইগুলো পরে থাকতে থাকতে অনেক ময়লা হয়ে যায়, তো ওইগুলা পরিষ্কার করা দরকার। চলুন ওইগুলা পরিষ্কার করি। এই হলো আমার জুতার অবস্থা, তো আজকে এগুলো সব পরিষ্কার করবো। কিছু ধুয়ে মুছে নিট অ্যান্ড ক্লিন, তো থামস আপ। এগুলো এখন শুকাবে, শুকাতে দিছি। একটু করে কাট করতে হয়েছে, কারণ এখন এই মাত্র ভূমিকম্প হয়েছে, যার কারণে একটু কাট করা লাগে। এগুলা হয়তো আমি পরে দিয়ে অ্যাড করব কি হত্যা হয়েছিল এগুলা। তারপর যাই হোক, এটা কিন্তু 10 সেকেন্ডে ক্লিন হয় নাই, এটা ক্লিন করতে জাস্ট উপরে হেডশট যেটা দেখছেন ওইটা নিতে আমার 1 ঘন্টার মতো সময় লাগছে। এরপর এগুলা পরিষ্কার করছি আরো আধা ঘন্টা, এরপর এগুলা ধুইছি, এরকম করতে করতে আমার 2-3 ঘন্টা এমনিই চলে গেছে। তো ওই দিনেই শুধু এটাই করছি কাজ। টিপস নাম্বার টু, তো ফেসবুকে অনেকে পোস্ট দিচ্ছেন লকডাউনের পরে তারা নাকি এইরকম এই ছবিটার মতো তো হয়ে যাবে ওরা, কিন্তু তাদের যদি আমার মতো এরকম ছোট্ট একটা ট্রিমার থাকে তাইলে এরকম আর হইতে হবে না। আজকের কাজ হচ্ছে এটাই, তো ট্রিম করবো তার নিজের দোকান থেকে। আমাকে একটা বিয়ার্ড অয়েল দেওয়া হয়েছে, ওদের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়ার ট্রাই করব। তো এটা আজকে বিয়ার্ড অয়েলটা দিব, এরপর প্যারাশুট আপনারা সবাই চিনেন, প্যারাশুট দেব। আজকের মতো এটাই। টিপস নাম্বার থ্রি কিছুই না, বসে বসে ফেসবুক দেখতেছিলাম। ফেসবুক দেখতে দেখতে একটা নাটক করলো সামনে, নাটকটা দেখলাম এক বড় আপুর সাথে প্রেম করতেছে এই টাইপসে। পর ওইখান থেকে জাস্ট ছোট্ট ক্লিপটা থেকে দেখে আবার ইউটিউবে গিয়ে পুরো নাটকটা দেখছি। এটা হচ্ছে মার্জুক রাসেলের একটা নাটক, অনেক আগের নাটক, গ্যাডাপ শ্যাডাপ দেখে বুঝতেছেন এগুলো। আমি ট্রাই করবো এটা একটু করে এইদিকে স্ক্রিনে দেওয়ার জন্য। তো ওইটাতে একটা ছেলে, ছোট্ট ছেলে, মানে দেখেই লাগতেছে ও 9-10 পড়তেছে এরকম। তো ওই সময় আমারও একটা ওর মতো একটা ডেস্কটপ ছিল, আমি ওই রকম এমএ গান শুনতাম, যদিও আবার বড় আপুদের গান শোনাতাম না, এমনি নিজে নিজে শুনতাম। তো এগুলা আমার ডেস্কটপটার কথা মনে পড়ছে, তো এখন আমি ডেস্কটপটা বের করব, বের করে দেখব এটা চালু অবস্থায় আছে কি নাই। তো চলুন ওইটা দেখি ওইটার কি অবস্থা। তো এটা হচ্ছে ডেস্কটপটার মনিটর, আমার মনে হয় না এই মনিটরটা এমনিও নষ্ট, কালার আসে না আর কি। যাই হোক, আমি ওই সিপিউটা দেখি, সিপিউটা পরে আছে এখানে, তো এটা বের করব। এটার অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে, আমার মনে হয় না এটা চালু হবে। তারপরেও দেখি ভিতরে কি অবস্থা। এগুলা হাতে খোলা যাচ্ছে না, স্ক্রুড্রাইভার নিয়ে আসি। তো এটাই স্ক্রুড্রাইভার খুলি, আমার মনে হয় না এটা আর কোনো কাজে আসবে, কারণ না দেখতেছেন এখানে আমাদের এখানে 2 বছর আগে তাও রমজানে পানি উঠছিল, এখানে সব ভিতরে পানি ঢুকে গেছে। এগুলা দেখতেছেন, এগুলা কাদা মাটি, পানি ঢুকছে আর কি ভিতরে। পাওয়ার সাপ্লাই অবশ্যই নষ্ট হয়ে গেছে আর মাদার বোর্ড গেছে, এটা বোঝাই যাচ্ছে। তো এটা আর হবে না, এটা লস প্রজেক্ট, এটাতে হাত দিলেও লস।
এইটা এইভাবেই রেখে দিই শেয়ার করা। আর হার্ড ডিস্কটা অনেক আগেই ক্র্যাশ করছে, হার্ড ডিস্কে আমার অনেকগুলো ছবি ছিল যেগুলো পাচ্ছি না। এখন তো আপনারা ড্রাইভ করতে পারতেছেন, আমাদের সময় তখন ড্রাইভ ছিল না, গুগল ড্রাইভ ছিল না। আজকের ভিডিও এই পর্যন্তই, এভাবেই করে আজকের দিনটাও কেটে গেল। আপনারা সবাই বাসায় থাকবেন, প্রতিদিন দিন দিন আপনার করোনা রোগী বাড়তেছে এবং মৃত্যুর হারও বাড়তেছে, তো চেষ্টা করবেন বাসায় থাকার, চেষ্টা না অবশ্যই বাসায় থাকবেন। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। গুলো পরিষ্কার করে দুইতে দুইতে তিন ঘন্টা সময় নিছে। তো এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে এরকম শুনতেছি, আল্লাহ জানে ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না। তো আমি শ্যুটটা করতেছি এই মুহূর্তে, এই টাইমে ভূমিকম্প হচ্ছে, আশা করি হচ্ছে মনে হয়, আমি বুঝতেছি না, কিন্তু আমার বোন বলতেছে ভূমিকম্প হচ্ছে। তবে আমাদের গেটটা নড়তেছে, হয়তো ভূমিকম্প হচ্ছে, আল্লাহ জানে কি হয়েছে, আল্লাহ জানে, হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার মনে হয়। এদিকে করোনায় মারতেছে, এদিকে ভূমিকম্প মারতেছে, দেখা যাক কি হয়।